বিদেশি ফুটবলারদের প্রভাবে প্রিমিয়ার লিগে গোল করার সুযোগ কমেছে দেশীয় ফরোয়ার্ডদের, যার প্রভাব পড়েছে জাতীয় দলে। মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার চুন্নু সুলতান ও হাসানরা। ওয়ান ক্লাব ফুটবল লালবাগের ইফতার আয়োজনে তারা এসব কথা বলেন। সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, মোহাম্মদ সুলতান আহমেদ, হাসান আহমেদুল হক উপস্থিত ছিলেন ওয়ান ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানি ছোটন, ওয়ান ক্লাবের কর্মকর্তা, সদস্য ও ফুটবল সংগঠকরা। জাতীয় দল ও সাবেক ক্লাবের ফুটবলারদের ছোটখাটো একটা মিলন মেলা হয় ওয়ান ক্লাবের এই আয়োজনে। অনুষ্ঠানে প্রিমিয়ার ফুটবল লিগে কয়েকটি ক্লাবের মধ্যে শিরোপার লড়াই সীমাবদ্ধ থাকে বলে লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, মনে করেন চুন্নু, হাসান ও সুলতানরা। রেফারির মানও নিম্নমুখী, দলগুলোর আক্রমণ ভাগে অতিমাত্রায় বিদেশি নির্ভর হওয়ায় দেশের স্ট্রাইকাররা সুযোগ বঞ্চিত হচ্ছেন। স্থানীয় ফরোয়ার্ডদের মধ্যেও ফুটবলের প্রতি মনোযোগ কম, মন্তব্য তাদের। স্বীকৃত স্ট্রাইকারের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দল। প্রত্যেকটা টিমই চ্যাম্পিয়ন হতে চায়, আবার প্রত্যেকটা টিম যারা রেলিগেটেড তারও বাঁচতে চায়। তো যার জন্য ম্যাক্সিমাম টিমগুলি, ম্যাক্সিমাম গ্রামের সবগুলি টিমই স্ট্রাইকার নিয়ে আসে, যার জন্য আমাদের স্ট্রাইকার সংকট হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যে সমস্ত খেলোয়াড়রা আসছে, ভালো মানের খেলোয়াড় আসছে, সেখানে দেশীয় ফুটবলাররা বিট করে ওই জায়গাটা যেতে পারছে না। আমি বলবো যে কেউ কাউকে জায়গা করে দিবে না, আমার জায়গাটা আমাকে তৈরি করতে হবে। কমিটমেন্ট নাই, প্লেয়ারদের কমিটমেন্ট থাকতে হবে, আমি খেলবো, চুন্নুভাই যেমন বললো। আর বিশেষ করে বিদেশে প্লেয়ার একটু কমাতে হবে ভাই, বিদেশে প্লেয়ারের জন্য আমার দেশে প্লেয়াররা চান্স পায় না। যারা এমন টিম আছে 15 জনই ন্যাশনাল টিম নিয়ে আছে, তাহলে কেমনে খেলবে দেশে প্লেয়ার? দেশের উঠতে হলে স্পেস দিতে হবে। আমি যখন খেলতাম তখন 18-19টা টিম ছিল যখন খেলতাম, তখন পয়েন্ট ছিল 36, ডাবল লিগে বলে 72 পয়েন্টে খেলা যেত। আর এখন যে খেলায় বর্তমানে 3-4-5টা টিম একসঙ্গে থাকে, পাঁচটা বসুন্ধরার সঙ্গে 5টা টিম খেলায়, সে কত 3-5-15 বন্ধু এইভাবে পকেটে এসে পড়ছে, কী খেলবে? আমার সোজা কথা, রেফারির যে মান নিচু